নমস্কার, আমি পার্থপ্রতিম। রহস্যের অন্ধকার ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য রেখে গেলাম লেখিকা সৌমিলি মুখার্জির কলমে এক হাড় হিম করা তন্ত্রের গল্প, তন্ত্রের ফাঁদে। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। লেখিকা গল্পের রোমাঞ্চকর পটভূমি ও প্লট তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক ও কাল্পনিক চিন্তাধারার আশ্রয় নিয়েছেন। বাস্তবের সাথে তার কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। রহস্যের অন্ধকারের টিমের তরফ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিছক গল্প শোনার আনন্দ নিয়েই আমাদের গল্পগুলি গ্রহণ করবেন। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন। দক্ষিণ কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটে রাহুল আর দিশার নতুন সংসার। খুব ঘটা করে গৃহপ্রবেশের আয়োজন করেছিল ওরা। ফ্ল্যাটের সবাইকে নিমন্ত্রণ করেছিল আর আত্মীয় স্বজনরা তো ছিলই। গৃহপ্রবেশের 10 দিনের মধ্যেই ওরা পুরনো বাড়ি থেকে ফ্ল্যাটে শিফট করে। নতুন জায়গা, নতুন পরিবেশ, তবে রাহুল আর দিশা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়েছিল সবটা। ফ্ল্যাটের কিছু পরিবারের সাথে খুব ভালো বন্ডিংও তৈরি হয়েছিল ওদের। বিশেষ করে পাশের ফ্ল্যাটে এক মাঝবয়সী দম্পতি থাকত, রমেশ চৌধুরী আর দেবলীনা চৌধুরী, যাদের ছেলে বিদেশে হায়ার স্টাডিজ করছে। তারা খুবই আপন করে নিয়েছিল ওদের। রাহুল অফিসে চলে যেত আর দিশা কাজকর্ম সেরে দেবলীনার ফ্ল্যাটে গিয়ে গল্প জমাত, আর যে কোনো দরকারে একে অপরের পাশে থাকত ওরা। এমনই একদিন রাহুল অফিসে চলে যাবার পর দেবলীনার ফ্ল্যাটে গিয়ে গল্প করছিল দিশা। দেবদি, তোমরা আছো তাই বোর হই না, না হয় এই জবলেস লাইফে কি যে করতাম। সে কি কথা, আরো যে এত লোক আছে এই ফ্ল্যাটে। তা আছে, তবে তোমরা যেন সবার থেকে আলাদা। এত ভালো মাটির মানুষ আমি খুব কমই দেখেছি জানো। একটু বেশি হয়ে গেল না, অত ভালো ভালো বলিস না বুঝলি। দেখবি আমরাই কোন দিন তোদের কাছে সবচেয়ে খারাপ হয়ে গেছি। কথাটা কেমন যেন লাগলো দিশার। তারপর দেবলীনা আবার বলল, জানিস তো দিশা, কাউকে বিশ্বাস করা কিন্তু উচিত না, ভুগতে হয়। তবে তোরা আছিস বলে আমরা অনেক ভালো থাকি, তাই কৃতজ্ঞ তো আমরা রে। নয়তো ছেলেটা পড়তে যাওয়ার পর থেকে এই এত বড় ফ্ল্যাটটা যেন খা খা করতো। তোরা এসে জীবন এনে দিলি আমাদের। তবে তুই তো আবার জব করতে পারতিস রে। হ্যাঁ, সেই চেষ্টাই আছি আজকাল। তবে ওয়ার্ক ফ্রম হোম বা ফ্রিল্যান্সের ভালো কিছু পেলে করব। অফিসে গিয়ে আর কেন রে, মানে রাহুলের কি পছন্দ নয় নাকি? না দেবদি, একেবারেই তা না। আসলে সে তো আবার একসময় ব্রেক নিতেই হবে, তাই এমনভাবেই কেরিয়ারটা শুরু করব, যাতে পরে আর আফসোস করতে না হয়। কলিং বেলটা বেজে ওঠে। ওই যে তোর দাদা এলো বোধহয়। দেবলীনা দরজা খুলতে যায়, এদিকে দিশা সামনে রাখা বইটা দেখে চমকে ওঠে। যদিও বই যে কোনো বিষয়েরই হতে পারে, তবে দিশার এটা ভেবে একেবারেই ভালো লাগলো না যে তার দেবুদির এসব বিষয়েও আগ্রহ আছে। বইটা একবার হাতে নিয়েও দেখল। বইটার নাম কালো জাদুর আঁতুড় ঘর। পাতা উল্টাতে যাবে এমন সময় দেবলীনা এসে পড়ে। আরে দিশা, তুই বইটা পড়ছিস নাকি? গ্রেট গ্রেট। না, আমি এসব পড়ি না, এমনিই দেখছিলাম জাস্ট। তুমি পড়েছিলে দেখলাম তাই। আচ্ছা, আমি এখন আসি। বইটা টেবিলে রেখে দিয়ে চলে যায় দিশা। রমেশ ঘরে ঢুকে দিশাকে এভাবে চলে যেতে দেখে আশ্চর্য হয়ে যায়। ঘরে গিয়ে কিছু কাজকর্ম সেরে নিয়েই রাহুলের জন্য কেক বানায় দিশা। তারপর দুপুরে খেয়ে একটু ঘুমিয়ে নিয়ে সন্ধে হলে বারান্দায় গিয়ে বসে। তখনই তার মনে হয় পাশে দেবলীনাদের বারান্দার দিক থেকে কেমন যেন একটা পোড়া গন্ধ আসছে। তাড়াতাড়ি ঝুঁকে দেখে একবার, তবে চমকে যায় দেখে সত্যিই কিছু জ্বলছে সেখানে। দেবলীনাকে ডাক দেয় সে।
কোনো সাড়া না পেয়ে দৌড়ে ছুটে যায় ওদের ফ্ল্যাটে। কলিং বেল বাজাতেই রমেশ দরজা খোলে। রমেশদা, তোমাদের বারান্দায়। এই বলে বারান্দার দিকেই ছুটে যায় সে। তবে তখন কিছুই জ্বলছিল না সেই বারান্দায়। দেবলীনা চেয়ারে বসেছিল। আশ্চর্য হয়ে দিশা বলে ওঠে, এখানে আগুন জ্বলছিল দেবদি, কিছু পড়ছিল বোধহয়, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ধুর, কি বলছিস তুই এসব? আমি তো সেই বিকেল থেকে এখানে বসে আছি, আগুন আবার কখন জ্বলল? কি, আরে আমি যে দেখলাম এই তো একটু আগেই। এসব ছাড়, এসেছিস যখন একটু কফি খেয়ে যা। দাঁড়া, তোর ফেভারিট ক্যাপেচিনো রমেশ বানিয়েছে। না, আমি এখন কফি খাবো না, চা খেয়ে এসেছি। আমার ঘরে একটু কাজ আছে, এখন যাই। দিশা চলেই যাচ্ছিল, হঠাৎ বারান্দায় একটা পোড়া কাগজ উড়ে ওর পায়ের কাছে আসতেই দাঁড়িয়ে গেল। কিছু বলবে ভেবেও না বলেই নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে বারবার ভাবতে লাগলো বিষয়টা। রাহুল আসতেই ওকেও সবটা বলল। কোথায় ভুল হবে রাহুল, আমি পরিষ্কার দেখলাম আগুনটা জ্বলছিল, কিছু একটা পড়ছিল ওতে, তবে ওখানে যেতেই এর মধ্যে নিভেও গেল, অদ্ভুত। আর আসার সময় আমার পায়ে একটা পোড়া কাগজ। ইয়েস, দ্যাট মিন্স কোনো কাগজ পড়ছিল। তবে প্রশ্ন একটাই, দেবদীপ মিথ্যে বলল কেন? আচ্ছা বাবা আচ্ছা, এসব কথা এখন রাখ। অফিস থেকে ফিরে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে আমার। ডিনারও তো করবো নাকি আমরা? তুমি আমার কথাগুলো পাত্তাই দিলে না, তাই তো? আরে পাত্তা দেওয়ার মতো কিছু মনে হয়নি, তাই দিইনি, সিম্পল। এখন যাও, খাবারটা গরম করো প্লিজ, পেটে ইঁদুর দৌড়চ্ছে, খুব 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 খিদে পেয়েছে আমার। রাতে শুয়ে সেই একই কথা ভেবে চলেছিল দিশা। হঠাৎই ওর যেন মনে হলো পাশের ফ্ল্যাট থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। ভয় পেয়ে গেল দিশা, কারণ ওরা যেই ফ্লোরে থাকে সেখানে কোনো বাচ্চাই থাকে না, এমনকি চারটে ফ্ল্যাটের দুটো এখনো খালি, আর বাকি দুটো ফ্ল্যাটের একটাই দেবলীনারা আর একটাই দিশারা থাকে। তাহলে এই আওয়াজ কোথা থেকে আসছে, মনে মনে বলে উঠল দিশা। কোথায় একটা বাচ্চা কাঁদছে, দেবদীর ফ্ল্যাটের থেকে এই আওয়াজটা আসছে মনে হচ্ছে। তবে ওর ফ্ল্যাটে তো, তবে কি কেউ এসেছে? মুহূর্তেই সেই বাচ্চার কান্নার আওয়াজ বাচ্চার হাসিতে বদলে গেল। দেওয়ালের ওপাশ থেকে সেই হাসি স্পষ্ট শুনতে পেল দিশা, তবে কিছুই বুঝে উঠতে পারল না। কিছুক্ষণ দেওয়ালে কান পেতে রইল, তারপর রাহুলকে ঠেলে ডাকল। রাহুল, এই রাহুল শোনো না, এই দেওয়ালের ওপারে কোনো বাচ্চা হাসছে, শুনতে পাচ্ছ? আর একটু আগে কাঁদছিল রাহুল। উফ, কি বলছো এসব ভুলভাল, ওপরে আবার কোন বাচ্চা কাঁদবে? রমেশ দারি তো ফ্ল্যাট ওটা, ওই জন্যই তো আমি শক। ভালো করে শোনো, তুমিও শক্ট হবে। রাহুল একটু বিরক্ত হয়েই উঠে বসল, তারপর দেওয়ালে কান পেতে কিছুক্ষণ শোনার চেষ্টা করল, তারপর বলল, এই মাঝরাতে যা পারছো বলছো, কোনো আওয়াজই পাচ্ছি না, আবার হাসি আবার কান্নার কথা, পুরো ঘুমটাই চুটকে উটকে দিল পুরো। অত্যন্ত বিরক্ত হয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল রাহুল। দিশাও আর কিছু বলল না, খেয়াল করল আর কোনো হাসি বা কান্নার শব্দ নেই, আবার শুয়ে পড়ল সে। তবে মাঝরাতে আবার একটা শব্দ পেয়ে তার ঘুমটা ভেঙে গেল। সে তাড়াতাড়ি উঠে বসে বোঝার চেষ্টাই করছিল শব্দটা কিসের। এরই মধ্যে তার খাটের পেছনের দেওয়াল থেকে ঠক ঠক আওয়াজ শুনতে পেল। এবার ভয়ে ঠোঁক গিলতে লাগলো দিশা, তবে বুঝে উঠতে পারল না যা শুনছে তা সত্যি অলৌকিক কিছু নাকি তার মনের ভুল। রাহুলকে আবার ডাকতে যাচ্ছিল এমন সময় দেওয়ালের ওপাশ থেকে কাদের যেন কথা বলার শব্দ ভেসে আসতে লাগল। ভোরু কুচকে ঘড়ির দিকে তাকালো দিশা, রাত
আড়াইটে, মনে মনে বলে উঠল সে। এখন আবার কারা কথা বলছে? রমেশ দা দেবদি তো এদিকের ঘরে নেই, তবে আজ কি ওরা? কথাটা বলতেই আবারও একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো তার কানে। এবার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল দিশার। একবার ভাবলো গিয়ে দেখে আসবে কি ব্যাপার, তবে অত রাতে যাওয়াটাও ঠিক মনে হলো না ওর। রাহুলকে ডাকবে ভেবেও না ডেকে খাটে হেলান দিয়ে বসে রইল কিছুক্ষণ। তবে ক্রমাগত সেই কান্নার শব্দ তাকে বিব্রত করতে লাগলো। মনে হলো নিশ্চয়ই কিছু বিপদ হয়েছে। আর কিছু না ভেবে বিছানা ছেড়ে উঠতে গেল একবার। দরজাটা আস্তে করে খুলে দেবলীনার ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজালো সে। কিছুক্ষণের মধ্যেই দেবলীনা এসে দরজা খুলল। চোখ মুছতে মুছতে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল সে দিশার দিকে। তারপর বলল, কি রে এত রাতে তুই? সব ঠিক আছে তো? কিছু কি হয়েছে? কি রে বল, কিছু কি হয়েছে? দিশা ঢোক গিলে বলল, দেবদি তোমাদের ঘরে সব ঠিক আছে তো? হ্যাঁ, কেন কি হবে আবার? না, আমি ঘরে শুয়েছিলাম, মনে হলো তোমাদের ঘরে একটা একটা না বাচ্চার কান্না শুনলাম, আবার হাসিও। শুতে যাওয়ার আগেই শুনছিলাম ওই ওই 12টা নাগাদ। আবার ঘুমটা ভেঙে গেল ঠক ঠক শব্দে, তারপর আবার কান্নার শব্দ পেলাম। আর আমার মনে হলো কোনো বিপদ হয়েছে কিনা, তাই দেখতে এলাম। কি বললি? বাচ্চার কান্না আবার হাসিও আমার ঘরে? বাবা দিশা, তুই পারিসও? রাত বিরেতে যে কিসব বলিস না তুই, নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। যা যা ঘুমিয়ে পড়, যা। না দেবদি, স্বপ্ন নয়, আমি তো ঘুমোতে যাওয়ার আগেই আর তারপর এখন ঘুমটা ভেঙে আবারও সেই একই কান্না। দিশা, এই রাত 2:30টার সময় সব কি নিয়ে পড়লি তুই বলতো? শুধু শুধু নিজের আর আমার দুজনেরই কিন্তু তুই ঘুম খারাপ করছিস। যা যা ঘরে গিয়ে ঘুমে বা, যা। আর আমিও যাই, আমাকে আবার অনেক ভোরে উঠতে হবে। দিশা চলেই যাচ্ছিল, হঠাৎই ওর চোখ পড়ল দেবলীনার সেই রুমের দিকে যেখান থেকে শব্দগুলো পেয়েছে দিশা। সেই রুমে আলো জ্বলছিল, তবে আর কিছু না বলেই ও চলে গেল। ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল, তবে যে অলৌকিক ঘটনাগুলো হলো সে কিছুতেই ভুলতে পারছিল না। চোখের ঘুম যেন কোথায় উড়ে গেছে। সকালে উঠে চা খেতে খেতে রাহুলকে আবার বলল রাতের সব কথা। রাহুল শুনে একেবারেই গুরুত্ব দিল না। দিশা, এসব যত ভাববে ততই কনফিউশন বাড়বে বাবা। আমি বলছি এসব কিছুই না, সব তোমার মনের ভুল আর কিচ্ছু না। হয়তো দূরে কোনো বাচ্চা কাঁদছিল আর আর তুমি আমাকে বিশ্বাস করো না, এই তো। আরে দূরের কান্না আর পাশের ঘরের কান্নার শব্দ কি এক রকম হয় বলো তো? আমি তো যা শুনেছি সবটাই স্পষ্ট, তাই তো মেলাতে পারছি না সবটা। আচ্ছা শোনো, আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি স্নানে গেলাম, ঠিক আছে? আচ্ছা, আর এসব নিয়ে অযথাই ফালতু চিন্তা করো না, জাস্ট রিল্যাক্স। রাহুল চলে গেল। দিশা কিছুতেই মন থেকে চিন্তাটা দূর করতে পারছিল না, সারা দিন এই নিয়েই ভেবে যাচ্ছিল। দুপুরে লাঞ্চের পর বারান্দায় বসেছিল, পাশের বারান্দা থেকে দেবলীনা ওকে ডাকল। দিশা আছিস? একবার একটু আয় না। বলছি, কাল রাতের সেই স্বপ্নের ভূত কি নামলো নাকি মাথা থেকে, না এখনো আছে? এই বলে হাসতে লাগলো দেবলীনা। দিশার মোটেই এই হাসি ভালো লাগলো না, কারণ ওর কাছে এটা একেবারেই মজার বিষয় নয়। দেবলীনা হাসি থামিয়ে বলল, একবার আমার ঘরে একটু কথা আছে। দিশার যেন ইচ্ছে ছিল না যাবার, তবে না করতেও পারল না। দেবলীনার ঘরে যেতেই দিশার জন্য ঠান্ডা শরবত নিয়ে এলো ওর দেবুদি। এনে শরবতটা খেয়ে নে, একদম রিফ্রেশ হয়ে যাবে। জানিস তো, তরমুজের শরবত আমার তো খুব ফেভারিট। দিশার যেন কিছুই ভালো লাগছিল না, তাও শরবতটা খাবার জন্য গ্লাসটা হাতে নিল। তবে শরবতের দিকে তাকাতেই
গা গুলিয়ে উঠল ওর। টকটকে লাল শরবত, এ যেন তরমুজ নয়, টাটকা রক্ত। কি মনে হতে নাকের কাছে গ্লাসটা নিতেই এক অদ্ভুত গন্ধ পেল। এ যে তরমুজের গন্ধ নয়, সত্যিই কেমন যেন আষ্টে গন্ধ। দেবলীনা হাসতে হাসতে বলে উঠল, কিরে কি ভাবছিস, খা খা জলদি খা। আরে ওইভাবে কি দেখছিস, কি ভাবছিস ওটা তরমুজ নয় তাই তো? একদমই তাই, ঠিকই ভেবেছিস রে। আজ সকালে একটা বিড়াল মেরেছি, সেই বিড়ালটার শরীরের রক্ত এটা। ভয়ে গ্লাসটা হাত থেকে ফেলে দিল দিশা, গা গুলিয়ে উঠল ওর। তারপর দেখল মাটিতে তরমুজের দু একটা বীজ ছড়িয়ে। আরে কি হলো কি তোর, আরে আমি তো মজা করছিলাম, তুই কি সত্যি ভাবলি নাকি? উফ বাবা, কেমন পাগল মেয়ে রে তুই। হ্যাঁ, আর আমি আমি বিড়াল মারবই বা কেন, আর সেই রক্ত তোকে কেন দেবো বল? এসব আচকুপিয়ে কথায় তুই সত্যি কি করে যে বিশ্বাস করিস, এই কি হয়েছে বলতো তোর? দিশা বুঝলো সর্বত্রা তরমুজেরই ছিল। সরি দেবতী, আমি না কাল রাত থেকেই ডিস্টার্বড আছি, তোমার ঘর থেকে যেগুলো শুনেছি, যাই হোক হয়তো সবটাই ভুল, তবে মাথা থেকে যেতে একটু সময় লাগবে। দিশা আর কিছু না বলে শরবতটা খেয়ে নিল এবার। আর তারপরেই কেমন যেন অন্যরকম হয়ে গেল, এক মুহূর্তেই যেন রাতের সব কথা ভুলে গেছে সে। দেবলীনা ওকে জিজ্ঞাসা করল, কি রে কেমন লাগছে এখন, ফ্রেশ লাগছে না একদম? সত্যি করে বলবি কিন্তু। ভীষণ ভালো লাগছে, কি ছিল বলতো এটা? সত্যি কিন্তু এটা রক্তই ছিল, তবে বিড়ালের নয়, একটা মানুষের বাচ্চার। কি রে বিশ্বাস হচ্ছে না? তবে আয় আয় এ ঘরে দেখবি আয়। দিশাদের দেওয়ালের ওপারে যে ঘরটা আছে সেই ঘরে দেবলীনা নিয়ে গেল দিশাকে। ঘরে ঢুকতেই দেখা গেল একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে বিছানায়, ওর হাতে ব্যান্ডেজ বাঁধা। দেবলীনা ওদিকে দেখিয়ে বলল, ওই যে বাচ্চাটা শুয়ে আছে, ওর হাতটাই ব্লেড দিয়ে কেটে রক্তটা দিয়ে ওই শরবতটা বানিয়েছি। দিশার বমি উঠে এলো এবার, ছুটে গেল নিজের ঘরে, বাথরুমে গিয়ে বমি করতে লাগলো। তবে আবার চোখে মুখে জল দিয়ে ঘরে গিয়ে বসতেই সব কথা ভুলে গেল, কি হচ্ছে ওর সাথে এটা তার বোঝার অবস্থাতেই ছিল না ও। কারণ ওকে যে দেবলীনা আর রমেশ কালো জাদুবিদ্যার দ্বারা বশীভূত করেছে। রাহুল বাড়ি ফিরতেই বিড়ালের মিউ মিউ ডাকে চমকে উঠল। ঘরে তো বিড়াল ঢোকার কথা নয়, তাও আবার দিশা থাকতে তো নয়ই, কারণ দিশা একেবারেই পেটলাবার নয়, কুকুর বিড়াল দেখলে এসে দূর দূর করে তাড়ায়। তবে শব্দটা যে তাদের বেডরুম থেকেই আসছে এ বিষয়ে নিশ্চিত হয়েই তাড়াতাড়ি রুমে গিয়ে সে দেখল দিশা কোলে একটা ধূসর রঙের বিড়াল ছানা নিয়ে খাটে বসে আছে। রাহুল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, এ কি তোমার কোলে বিড়াল, আশ্চর্য? দিশা হেসে বলল, কি কিউট না দেখো, দেবতী দিয়েছে, বললে নিয়ে যেতে। কিন্তু দিশা তুমি তো বিড়ালের থেকে 10 হাত দূরে থাকতে, সেখানে বিড়ালকে ঘরে নিয়ে এসেছো, কোলে নিয়েছো, আমি তো মানে জাস্ট ভাবতেই পারছি না। এনিওয়ে একটু কফি করবে প্লিজ, মাথাটা খুব ধরেছে আজকে আর কি। দিশা বিড়ালকে খাটে রেখে কফি বানাতে গেল। রাহুল বিড়ালের চোখের দিকে তাকাতেই আঁতকে উঠল, বিড়ালটার চোখ দুটো ধবধবে সাদা, চোখের মনি নেই। ভালো করে সামনে গিয়ে বিড়ালের চোখটা দেখতে লাগলো সে। কিছুক্ষণেই দিশা ঘরে আসতে রাহুল বলে উঠল, এই ওকে দেখেছো ভালো করে, ওর তো চোখের মনিই নেই। কি জাতা বলছো, এই তো কি সুন্দর দুটো চোখ আমার মিনির, আর তুমি বলছো মনিই নেই। দেখ মিনি কি সব বলছে তোকে। বিড়ালটা মিও মিও করেই চলেছিল, যেন সব কথাই ও বুঝতে পারছে।
ঠিক তখনই রাহুল খেয়াল করল মিনির সুন্দর চোখের মণি দুটো জল জল করছে। কিছুই না, কফি খাও, ফ্রেশ হয়ে যাবে, সারাদিন অনেক কাজ করেছ তো তারই হ্যাং ওভার, ইউ নিড আ ব্রেক। তাই হবে হয়তো। রাহুল আর কিছু না বলে কফি নিয়ে অন্য ঘরে চলে গেল। দিশা বিড়ালের সাথেই কথা বলে চলেছিল। এমন সময় ওর খেয়াল হলো দেবলীনার বাড়িতে ফোনটা ফেলে এসেছে। বিড়ালকে রেখে ফোনটা আনতে গেল তাড়াতাড়ি। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল রমেশ। একটু যেন অপ্রস্তুত হয়ে এসে বলল, আরে দিশা, তুমি এখন এই সময়? রাহুল এসে গেছে তো? হ্যাঁ, এই তো একটু আগে, আসলে ফোনটা রেখে গেছি তাই নিতে এলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। আমি ভিতরে গেলে কি কিছু অসুবিধা আছে রমেশদা? রমেশ কথাটা ঘুরিয়ে বলল, আরে না না না, তা কেন হবে, আসলে রাহুল তোমার জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি নিয়ে আসবো ভাবলাম তাই আর কি। আচ্ছা চলো, তুমি যাবে তো চলো। না ঠিক আছে, আপনি নিয়ে আসুন, আমি এখানেই দাঁড়িয়ে আছি। রমেশ যেতেই দিশা খেয়াল করল সারা ঘরে কেমন যেন একটা নিস্তব্ধতা, আর তারই মাঝে একটা পোড়া গন্ধ আসছে। সামনের ঘরের দিকে চোখ যেতেই দেখল সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। আশ্চর্য হয়ে ভাবল ব্যাপারটা কি। যাচাই করতে এক পা করে এগিয়ে গেল সেই ঘরের দিকে। তবে গিয়ে যা দেখল তাতে হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো তার। দেখল দেবলীনা একটা কালো শাড়ি পরে আসনে বসে আছে, তার চুল খোলা, কপালে বড় গোল টিকা, সামনে আগুন জ্বলছে, আর পাশে একটা বাচ্চা মেয়ে বসে আছে। দেবলীনা সেই মেয়েটার দিকে জল ছিটিয়ে ছিটিয়ে কিছু মন্ত্র পড়ে চলেছে। দিশার এক মুহূর্তেই যেন মনে পড়ল এই বাচ্চাটাকে ও আগেও এই ঘরে দেখেছে। তবে কি হচ্ছে এসব আর কেন, তা সে কিছুতেই বুঝতে পারল না। একবার ভাবল ভেতরে গিয়ে তার দেবুদিকে জিজ্ঞাসা করবে, আবার কি ভেবে সেখান থেকে চলে যাওয়াটাই ওর ঠিক মনে হলো। রমেশ মোবাইল দিতে এসে দেখল দিশা চলে গেছে। অদ্ভুত তো, মোবাইল নিতে এসে চলে গেল। দেবু কি জাদু যে করেছে কে জানে, মাথাটাই খারাপ করে দিয়েছে ওর বোধ হয়। সে যাকগে, মোবাইলটা দিয়ে আসি। দিশার ফ্ল্যাটে গিয়ে মোবাইলটা দিতে গেল রমেশ। তবে দরজা খুলল রাহুল। আজ ঘরে একটা বিড়াল নিয়ে এসছে যেখানে দূর থেকে সহ্য পর্যন্ত করতে পারে না ওদের। সত্যি অদ্ভুত সব কাণ্ড হচ্ছে রমেশদা, তোমায় আমি বলে বোঝাতে পারবো না। ওকে চোখে চোখে রেখো ভাই, আমি চললাম। রমেশ চলে যেতেই রাহুল দিশার ঘরে গিয়ে বলল, এই নাও তোমার মোবাইল। কি গো, এটা আনতে গিয়েও তুমি ভুলে গেলে, কি হয়েছে বলো তো তোমার? দিশা এক দৃষ্টে আয়নার দিকে তাকিয়েছিল, তারপর বলল, দেবতী কি করছিল জানো, আমার খালি মনে হয় কিছু মিস্ট্রি আছে এর পিছনে, কদিন ধরেই যা সব দেখছি। কি করছিল আর কি দেখেছো? মুহূর্তেই যেন দিশার সুর বদলে গেল, ও যেন কি বলেছে এটাই ভুলে গেল। কিছু না, কি সব ভুল বলে চলেছি। মিনি কই গো, ওকে খেতে দিতে হবে। রাহুল খুবই আশ্চর্য হলো দিশার এমন আচরণে। রাতে শোবার সময় বিড়ালটাকে পাশে নিয়ে শুতে চাইল দিশা। রাহুল এবার বিরক্ত হয়ে বলল, দেখো পেট আমি হেট করি না, বিড়ালও ভালোবাসি, তাই বলে এটা কিন্তু বাড়াবাড়ি, কামান ইয়ার। রাস্তার বিড়ালকে আমাদের শোবার সময় অন্তত পাশে নিও না প্লিজ। মিনি এখানেই শোবে, তোমার প্রবলেম থাকলে অন্য ঘরে যেতে পারো। এ কি বলছো দিশা, আমি আমি তোমাকে ঠিক চিনতে পারছি না। দিশা বিড়ালকে পাশে শুইয়ে দিয়ে নিজেও ওপাশ ফিরে শুয়ে পড়ল। রাহুল আশ্চর্য হয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো বিষয়টা, তারপর ওখানে শুয়ে পড়ল। তবে অর্ধেক রাতে রাহুলের ঘুমটা হঠাৎই ভেঙে গেল। ওর মনে হলো ওর পিঠে যেন কেউ আঁচড় কাটছে। পাশ ফিরে দেখল সে বিড়ালটা একদম তার গায়ের কাছে।
রাহুলের পিঠটা এবার জ্বলতে লাগলো। ও বুঝতে পারলো ওই বিড়াল এতক্ষণ ধরে তাকে আঁচড়াচ্ছিল। এটা হয়তো বিড়ালের স্বভাবজাত, তবে এবার যা হলো তা বোধহয় কল্পনাও করতে পারেনি রাহুল। বিড়ালটা রাহুলের বুকের ওপর উঠে বসে ওকে আঁচড়াতে লাগলো। রাহুল ব্যথায় চিৎকার করে উঠল, ওকে সরানোর চেষ্টা করল, তবে ওই ছোট্ট বিড়ালের ভীষণ শক্তির সাথে ও পেরে উঠল না। খুব অদ্ভুতভাবেই দিশার কানে কিন্তু কোনো চিৎকারই পৌঁছল না, ও পাশেই বেশ গভীর ঘুমে আচ্ছন্ন রইল। বিড়ালের সাথে যুদ্ধ চলতে লাগলো রাহুলের। অনেক চেষ্টা করেও বিড়ালটাকে বুক থেকে নামাতে পারল না সে। আর তখনই হঠাৎ ওর চোখ গেল বিড়ালের চোখের দিকে। দেখলো সাদা ভয়ঙ্কর সেই চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে, তাকে গিলে ফেলতে চাইছে। খুব জোরে চিৎকার করে বিড়ালটাকে এবার ছুঁড়ে নিচে ফেলে দিল রাহুল। ঠিক তখনই ঘুম ভেঙে গেল দিশার। রাহুলকে দেখে আশ্চর্য হয়ে সে জিজ্ঞেস করল, কি হলো, কি চিৎকার করছো কেন? আরে মিনির নিচে কাঁদছে কেন মিনি? আরে সোনাটা! রাহুলের দিকে দিশার চোখই গেল না, অথচ মিনির জন্য ব্যস্ত হয়ে উঠল সে। রাহুল খুবই আশ্চর্য হলো, বুকপিট খুবই চলছিল ওর। তবে এক প্রকার রাগেই দিশাকেও কিছুই বলল না। দিশা মিনিকে আদর করতে করতে রাহুলকে বলল, কি হলো, কি মিনি এভাবে কাঁদছে কেন রাহুল? আর তুমি উঠে বসে চিৎকার করছো কেন, কি হয়েছে বলবে? রাহুল কোমল স্বরে বলল, কিছু না, একটা স্বপ্ন দেখেছি তাই। সরি, তোমরা ঘুমাও। দিশা মিনিকে নিয়ে শুয়ে পড়ল। রাহুল ঘর থেকে বেরিয়ে ফার্স্ট এড বক্স থেকে ওষুধ নিয়ে তার ক্ষত জায়গায় লাগাতে লাগলো। মনে মনে ভাবল সকাল হলেই বিড়ালটার ব্যবস্থা করবে। এই বিড়াল যে সাধারণ বিড়াল নয় এই বিষয়ে সে নিশ্চিত হয়েই গিয়েছিল। সকাল হতেই রাহুল দিশাকে জিজ্ঞেস করল, আচ্ছা দিশা, এই বিড়ালটা তোমায় দেবলীনা দিদি দিয়েছে তাই তো? হ্যাঁ, আর বলেছে খুব যত্ন করে রাখতে। বুঝলাম, ওকে আমি একটু আসছি। এই বলেই দেবলীনার ঘরে গিয়ে কলিং বেল বাজালো রাহুল। রমেশ এসে দরজা খুলে দিল। দাদা, একটু দেবুদিকে ডেকে দেবেন, দরকার আছে। এত সকালে কি দরকার ভাই? না আসলে ও তো পুজো করছে। রাহুল রমেশকে সরিয়ে দিয়ে ঘরে ঢুকে গেল। তারপর এগিয়ে যেতে লাগলো ঠাকুর ঘরের দিকে। আরে আরে আরে, কি করছো কি রাহুল? আরে ও পুজো করছে, ডিস্টার্ব হবে। আর আমি যে ডিস্টার্ব হচ্ছি? দিশাব যেসব অদ্ভুত কাণ্ড করছে আজকাল সেগুলোর তো কারণ জানতে হবে আমাকে। কি বলছো ভাই এসব? হ্যাঁ, আর দেবু এসব জানবে কি করে? আর দিশাই বা কি অদ্ভুত আচরণ করছে। হ্যাঁ, আপনি পথ ছাড়ুন দাদা, দেবলীনাদির কাছে আমার উত্তর চাই। আর এক পায়ে গতেই দেবলীনা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলো। কি হয়েছে রাহুল, এত সকালে তুমি, আর আর এত উত্তেজিতই বা কেন? সে তো আপনার জানা উচিত দেবুদি, বিড়ালটার মধ্যে কি জাদু করেছেন। হ্যাঁ দেখুন, শার্টের বোতামটা খুলে বুকে আর পিঠে বিড়ালের আঁচড়গুলো দেখাতে লাগলো রাহুল। আরে আরে, এসব কি বিড়াল আছড়েছে তো তোমায়? কি সাংঘাতিক, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। এই এসব ন্যাকামো রাখুন তো, আপনারই তো সব প্ল্যান, না জানি কি কারসাজি করেছেন চোখের আড়ালে। নয় দিশা বিড়াল ভালোবাসছে, আর তার চেয়ে অদ্ভুত আমাকে ইগনোর করছে ওই একটা বিড়ালের জন্য। আর ওই বিড়ালটার চোখ যখন তখন সাদা হয়ে যাচ্ছে, কি অদ্ভুত! এমন আবার হয় নাকি? নিশ্চয়ই আপনি কিছু করেছেন। আমি ভাবতাম আপনারা খুব ভালো মানুষ, তবে এখন বুঝতে পারছি সব ভালো মানুষের নাটক ছিল। শুনে রাখুন, ওই বিড়ালকে আপনিই দিয়েছেন তো দিশার কোলে, সেই আপনি ওর কোল থেকে বিড়ালটাকে সরাবেন, বুঝেছেন? এই বলে রাহুল চলে গেল। ঘরে গিয়ে দেখলো দিশা বিড়ালটাকে কোলে নিয়ে বসে আছে। রাগে যেন আগুন হয়ে গেল সে, তবে দিশাকে কিছু বলল না, অফিসের ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। রাতে একটু দেরি করেই বাড়ি ফিরল রাহুল, তবে কলিং বেল বাজাতেই মুহূর্তেই দরজাটা খুলে গেল। শুধু তাই নয়, সেই দরজার সামনে কেউ ছিল না। খুব আশ্চর্য হলো সে। প্রশ্ন মনে নিয়ে ঘরে ঢুকতে যাবে, বুকটা হঠাৎ ধরফর করে উঠল ওর। কারণ এক পা বাড়াতেই চোখটা নিচের দিকে যেতেই যা দেখল,
তাতে বুক ধরফর করাটা অস্বাভাবিক নয়। সে দেখল সেই বিড়ালটা দরজায় দাঁড়িয়েছিল যাকে দিশা ঘরে এনেছে, আর ওর চার পায়ের একটা পা দরজায় ঠেকিয়ে রেখেছে, যেন ওই দরজাটা খুলেছে। বিড়ালটার চোখে এক অদ্ভুত চাহনি, যেন গিলে খাবে ও রাহুলকে। ভয়ে ঢোক গিলতে লাগলো রাহুল, ঘরে ঢোকার যেন আর সাহস হচ্ছিল না ওর। বিড়ালটাকে তাড়াতে লাগলো সে। দিশা ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি করছো রাহুল? ওটা একটা অবলা প্রাণী, ওকে এভাবে তাড়াচ্ছ কেন? আমি জানি তুমি ওকে পছন্দ করো না, তবে এরকম করো না প্লিজ। আরে দিশা, ও কোনো সাধারণ বিড়াল নয়, না জানি কি জাদু করেছে তোমাকে, শুধু এই বিড়ালটার যত্ন করে যাচ্ছ, ওকে ভালোবাসছ, তবে সত্যিটা চোখে পড়ছে না তোমার। অদ্ভুত, জানো কি হয়েছে? কলিং বেল বাজাতেই এই দরজাটা এমনি নিজে থেকেই খুলে গেল, তুমি তো খোলনি নিশ্চয়ই। তাহলে বলো কিভাবে খুলল? আমি পরিষ্কার সিটকিনি খোলার শব্দ পেলাম দিশা, আর তারপর দেখি তোমার এই প্রিয় বিড়ালটা দাঁড়িয়ে আছে। এবার বলো কি বলবে তুমি। তুমি কি ড্রিঙ্ক করে এসেছো রাহুল? কি সব ভুলভাল বলে চলেছো? বিড়াল কখনো দরজা খুলতে পারে? হাস্যকর। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি কফি করছি, মেনে চল আমার সাথে। রাহুল বুঝতে পারলো দিশাকে এমনভাবে কিছু করা হয়েছে যে ও কিছুতেই সত্যিটা দেখতে চাইছে না, আর রাহুলকেও বিশ্বাস করতে পারছে না। তবে এমন কি হলো যে দিশা এত বদলে গেল? দেবলি নাকি জাদু করেছে ওর ওপর? এই ভাবতে ভাবতেই ধীরে ধীরে হেঁটে গিয়ে সোফায় বসলো রাহুল। তারপর ওর কাছের এক বন্ধুকে ফোন করলো। হ্যাঁ হ্যালো দীপ্ত, শোন না, খুব জরুরি কথা আছে, একটু দেখা করতে পারবি? না, এখানে বলাটা ঠিক না, তাই ওকে থ্যাংকস ইয়ার, আমি কাল বিকেলেই আসছি তাহলে। রাতে ডিনার করছিল দিশা আর রাহুল। শোন না, বলছি কি, একটু চিকেন আনবে কাল? মিমির জন্য বানাতাম, আমরাও খাবো। রাহুল আশ্চর্য হয়ে বলল, এখন সবই তোমার ওই মিনির জন্য? বাহ, আমিও সাইড। কি যে হলো তোমার দিশা, কি করব তোমার আমি? কি আবার করবে, যেটা বললাম সেটা আনবে, ব্যাস। আমি উঠলাম, দেখি মিনি ঘুমলো কিনা। উফ, মিনি মিনি আর মিনি, জাস্ট ডিসগাস্টিং ইউ আর। রেগে খাবার ছেড়ে উঠে সেখান থেকে চলে গেল রাহুল। তারপর ঘরে ঘুমোতে যাবার সময় রাহুলকে চমকে দিয়ে দিশা বলল, তুমি এখানে শোবে না, মিনির অসুবিধা হয়, আজ থেকে শুধু আমি আর মিনি এখানে। হোয়াট ডু ইউ সে দিশা, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একটা বিড়ালের জন্য তুমি আমাকে আমারই ঘর থেকে বের করে দিচ্ছ? এটা আমাদের ঘর দিশা, আমার আর তোমার, ভুলে গেছো কি তুমি? তবে কি ভেবে আর কিছু বলল না রাহুল, আবেগটা চেপে নিল, কারণ দিশা যে কিছুই সজ্ঞানে করছে না এটা তার কাছে স্পষ্ট ছিল। সেই ঘর থেকে বেরিয়ে গিয়ে পাশে আরেকটা ঘরে গিয়ে বসলো সে। তারপর একটা সিগারেট ধরালো, কিছুক্ষণ ভাবতে লাগলো বিষয়টা নিয়ে, তারপর সিগারেট শেষ হতেই শুয়ে পড়ল। তবে আবার মাঝরাতে একটা স্পর্শ পেয়ে লাফিয়ে উঠে বসলো রাহুল। কে কে ছুলে আমাকে? কে আছো এখানে? রাহুলের হাতটা ধরে কেউ যেন ওকে ডাকলো। পাশে তাকিয়ে দেখলো সেই ধূসর বিড়ালটা, ওর চোখগুলো সাদা হয়ে আছে আর কেমন যেন শব্দ করছে ও। রাহুল প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে উঠল প্রথম, তারপর এক লাফে মাটি থেকে নেমে চলে গেল সেই ঘর থেকে। ডাইনিং রুমে যেতেই রাহুল খেয়াল করল সে বিড়ালটা তার পিছন পিছন আসছে, ওকে তাড়াতে লাগলো সে। এই যা, হুশ, যা ওইদিকে যা। বিড়ালটা কিছুতেই যাচ্ছিল না, উপরন্তু আরো তেড়ে আসছিল রাহুলের দিকে। তারপর এক সময় আচমকায় ঝাঁপিয়ে পড়ল সে রাহুলের বুকের ওপর। রাহুল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। বিড়ালটা তার দুই পা রাহুলের বুকে রেখে আরও দুই পা দিয়ে রাহুলের মুখে গলায় আঁচড়াতে লাগলো। তার মুখ দিয়ে এক ভয়ঙ্কর শব্দ করতে লাগলো সে, সে যেন কোনো বিড়ালের গলার স্বর হতেই পারে না। সেই শব্দ সারা ঘরে এক অলৌকিক আবহ সৃষ্টি করেছে, অথচ দিশা কোনো শব্দই পেল না, ও নিজের ঘরে দিব্যি ঘুমোচ্ছিল।
রাহুল একাই লড়ে গেল বিড়ালের সাথে। তারপর একটা সময় রাহুলের বুকের ওপর থেকে উঠে দিশার ঘরের দিকে চলে গেল বিড়ালটা। রাহুল ভয়ে চিৎকার করে উঠল, এবার এক অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল তার। আর সেই চিৎকার শুনে ছুটে আসলো দিশা। কি হয়েছে রাহুল, চিৎকার করছো কেন, তুমি ঠিক আছো তো? রাহুল যেন কিছু বলতে পারছিল না। কি বলছো রাহুল, মিনি তো ঘুমোচ্ছে আমার ঘরে, নিশ্চয় স্বপ্ন দেখেছো। না 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 দিশা, স্বপ্ন নয়, সব সত্যি, বিশ্বাস করো, সব হলো এই মাত্র আমার সাথে। আমার হার্টবিটটা শোনো একবার। তুমি ঘরে চলো রাহুল, আমার কি হয়েছিল আমি জানি না, তোমাকে ঘরে শুতে কেন বারণ করলাম নিজেই বুঝতে পারছি না, অনেক হয়েছে, চলো ঘরে চলো প্লিজ, সরি ফর মাই বিহেভিয়ার। না, ওই ঘরে আমি যাব না, ওই ভয়ঙ্কর বিড়ালটা আছে ওখানে, ওখানে ও এখানে এসেই যা করলো, ওখানে গেলে তো আমাকে মেরেই ফেলবে, আমি যাব না, তুমি যাও। দিশা একটু বিরক্ত হলো রাহুলের কথায়, তারপর বেডরুমে চলে গেল। ওর মধ্যে যেন আর কোনো আবেগই ছিল না। যেই রাহুলকে ও এত আগলে আগলে রাখত, প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, তার জন্য যেন আর কোনো অনুভূতিই নেই ওর মনে। রাহুলের চোখ থেকে জল পড়তে লাগলো, সারা রাত চোখের পাতা আর এক করতে পারল না ও। পরের দিন অফিসের পথে একটা কফি শপে তার প্রিয় বন্ধু দীপ্তর সাথে দেখা করে তাকে সব জানালো রাহুল। সব শুনে দীপ্ত বলল, এ তো ডেঞ্জারাস কেস রে, পুরো ট্র্যাপে পড়েছে তো দিশা। আমার মনে হয় ওকে তন্ত্রবিদ্যার দ্বারা কিছু করা হয়েছে। দেখ, আমি এমনিতে এসব খুব একটা মানি না, তবে তুই যেগুলো বলছিস সেগুলো তো আর হাওয়ায় বলছিস না, সবটা ফেস করেই বলছিস। আর সবটা শুনে আমার কিন্তু এটাই মনে হলো, আমি তোর অবস্থাটা বুঝতে পারছি, বিশ্বাসও করছি। এত ভেঙে পড়িস না ভাই, আমি তোকে কি সাহায্য করতে পারি বল? কিভাবে দিশাকে আগের অবস্থায় ফেরাবো দীপ্ত, বাস এইটুকুই চাই আমার, ও আবার আগের মতো করে আমার কাছে ফিরে আসুক। আর আমি জানি ওই বিড়ালটাকে তাড়ালেই এটা সম্ভব, তবে বিড়ালটাকে তাড়াবো কি করে, গিভ মি এনি আইডিয়া প্লিজ। আমার মনে হয় এ বিষয়ে কোনো তান্ত্রিক তোকে সাহায্য করতে পারবে, তবে আমি তো তেমন কাউকে চিনি না। ও হ্যাঁ, একজন আছে যে হেল্প করলেও করতে পারে, আমার এক ভগ্নীপতি, ও পুরোহিত, মন্দিরে নিয়মিত পুজো করে, একবার কথা বলে দেখি, তোকে জানাবো আমি, ঠিক আছে? আরে বাবা, এত ভাবিস না, পাগল হয়ে যাবি তো এবার। পাগল হয়েই গেছি অর্ধেক, বিশ্বাস কর, ওই বিড়ালটা যেভাবে আমাকে দুবার অ্যাটাক করলো, এরপরে আর ওকে ছুঁড়ে ফেলে দেবো সে সাহসও নেই আমার। রিল্যাক্স প্লিজ, আমি আছি তো, কিছু একটা ব্যবস্থা তো করবই। শোন না, সারা রাত তো ঘুমোসনি, একটু রেস্ট নে বাড়ি গিয়ে। বাড়ি যেতেই আর ইচ্ছে করে না, বিশ্বাস কর, ভয়ে যেন গলা শুকিয়ে আসে। এটাই তো স্বাভাবিক। ওই দেবলিনাকে চার্জ কর, তুই তো বলছিস যে ওই সব করেছে, তাই ওকেই চাপ দে না গিয়ে। ও তো এক নম্বরের শয়তান, ভেবেছিলাম ওরা খুব ভালো, তবে এখন বুঝছি কি সাংঘাতিক জিনিস ওরা। আচ্ছা আমি আসি, তুই জানাস, বাই। আরে কফিটা তো শেষ করে যা। কথাটা যেন কানেই গেল না রাহুলের, অথবা সব শুনেও না শোনার ভান করে রইল। আসলে যে আজকাল আর কিছুই ভালো লাগে না ওর। বাড়ি ফিরে রোজকার মতোই কলিং বেল বাজালো রাহুল, তবে অনেকবার বাজিয়েও যখন দিশা দরজা খুলতে এলো না, ভয় হলো রাহুলের। তারপরই খেয়াল করলো দরজাটা লক করা আছে। নর্মালি দিশা দরজা লক করে থাকে না, ছিটকিনি দিয়ে রাখে, অর্থাৎ দিশা হয়তো বাইরে গেছে। পকেট থেকে চাবিটা বের করে দরজাটা খুলল রাহুল। ঘর একেবারেই অন্ধকার, একটা আলোও জ্বলছে না। তখনই একটা আওয়াজে কেঁপে উঠল রাহুল, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল তার। তখনই ওপর থেকে ওর মাথার ওপর ভারী মতো কি যেন পড়ল, চিৎকার করে উঠল সে,
মাথায় হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো। তবে কি অদ্ভুত, কিছুতে যেন হাতেই আসছে না ওর। সেই ভারী জিনিসটা যেন ওর ধরা ছোঁয়ার বাইরে, অথচ মাথাটা অসম্ভব ভারী হয়ে আছে। ভয়ে ভয়ে বলে উঠল রাহুল, কে তুমি? কেন আমাদের জীবনটা এভাবে শেষ করে দিচ্ছ? কি ক্ষতি করেছি তোমার? কথাটা বলতেই রাহুলের গলাটা টিপে ধরলো যেন কেউ, অথচ কাউকেই দেখা যাচ্ছে না। তবে রাহুল অনুভব করলো কেউ ওর গলায় চাপ দিচ্ছে, কাশতে লাগলো। ছাড়ানোর অনেক চেষ্টা করলো তবে পারলো না, চোখ প্রায় উল্টে যাচ্ছিল ওর। ঠিক তখনই মাটিতে যেন ঠেলে ফেলে দিল ওকে কেউ, সেই ভারী অনুভূতিটাও আর নেই। তবে গলায় খুব কষ্ট হচ্ছিল রাহুলের, গলায় হাতটা চেপেছিল, সে কেসেই চলছিল, এছাড়াও পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিল, বেশ ব্যথা করছিল, উঠে দাঁড়াতে পারছিল না। হঠাৎই সামনে চোখ পড়তেই দেখলো সেই অশরীরী বিড়ালটা তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে, আর ও চাহনিতেই যেন বুঝিয়ে দিচ্ছে যে এতক্ষণ ওই আক্রমণ করেছিল রাহুলকে। তার চোখটা একবার সাদা হচ্ছে, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। ভয়ে চোখ দুটো বন্ধ করে নিল রাহুল। কেন এভাবে কষ্ট দিচ্ছ? কি চাও তুমি? কেন বলছো না? কে তুমি? হ্যাঁ কে? একটা গজরানো শব্দ পেল সে, ভয়ে ভয়ে চোখটা খুলল। বিড়ালটা ততক্ষণে চলে গেছে, তবে গজরানোর শব্দটা যেন আরো তীব্র হলো। সারা ঘরে যেন প্রতিধ্বনিত হয়ে চলেছে সেই শব্দ। ভয়ে চিৎকার করে উঠল রাহুল, কান বন্ধ করে নিল সে। তারপরেই খেয়াল হলো দিশার কথা, কান থেকে হাতটা সরাতেই দেখল আর কোনো শব্দ নেই। পুরো ফ্ল্যাটে এক অসম্ভব নিস্তব্ধতা। অনেক কষ্টে মাটি থেকে উঠে দাঁড়ালো সে, তারপর আস্তে আস্তে হেঁটে দেবলীনাদের ফ্ল্যাটের দিকে গেল। কলিং বেল বাজালো, তবে অনেকবার বাজিয়েও যখন কেউ খুলতে এলো না, তখন বুঝতে পারলো কিছু গণ্ডগোল আছে। তারপরেই দরজায় চোখ গেল ওর, দেখলো লক আছে, অর্থাৎ ওরা ঘরে নেই। তবে কোথায় গেছে? এদিকে দিশাও নেই। ঠিক তখনই একটা পোড়া গন্ধ পেল রাহুল। চারপাশে তাকাতেই দেখলো ছাদের সিঁড়ির কাছে ধোঁয়া উঠছে। তবে কেন? প্রশ্ন উঠতেই আর কিছু না ভেবে ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো সে। তবে ছাদে গিয়ে যা দেখলো তা বোধহয় তার কল্পনার বাইরে ছিল। সে দেখলো দিশা, দেবলীনা আর রমেশ পাশাপাশি বসে আছে, আর ওদের সামনে আগুন জ্বলছে, যেন কোনো যজ্ঞ হচ্ছে। দিশা একটা কালো গাউন পরে আছে, গলায়ও কালো পুঁতির মালা, কপালে কালো বড় গোল টিপ। দেবলীনারও তাই, আর রমেশও একটা কালো ধুতি পরে আছে। দেবলীনা আর রমেশ মন্ত্র পড়তে পড়তে আগুনে কি যেন ফেলছে, আর দিশা কাঠের পুতুলের মতো আগুনের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে, যেন জ্ঞানেই নেই ও। রাহুল তাড়াতাড়ি ওদের সামনে গিয়ে দিশাকে বলল, কি করছো তুমি এখানে দিশা? আর ইরা তোমার সাথে সব কি করছে? দিশা রাহুলের দিকে ফিরেও দেখল না, একইভাবে বসে রইল। দেবলীনারাও রাহুলের কোনো কথাই পাত্তা দিল না, তাদের কাজ তারা করে যেতে লাগল। রাহুল এবার উত্তেজিত হয়ে বলে উঠল, দিশা তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? দিশা, দেবলীনাদি কি করেছেন আপনারা আমার দিশার সাথে? কি হয়েছে ওর? আমার দিকে ফিরেও দেখছে না কেন? কি হলো, কিছু বলুন। ইশারায় দেবলীনা মুখে আঙুল দেখালো। রাহুল চিৎকার করে বলে উঠল, না চুপ করব না, আপনারা বলুন এসব কি করছেন, দিশাকে কেন এখানে এভাবে? রাহুলের কথাটা শেষ হবার আগেই রমেশ বলল, আহ চুপ করো তুমি, দেবু বললো তো চুপ করতে, দেখছো তো যজ্ঞ করছি, এই সময় কথা বলতে নেই, যজ্ঞ সম্পন্ন হোক তারপর তোমার সব প্রশ্নের উত্তর দেব। এই বলে আবার মন্ত্র পড়তে লাগলো রমেশ। রাহুল দিশাকে আবারও বলল, দিশা আমি রাহুল, দেখো আমার দিকে, দিশা, এই দিশা, আরে সাড়া তো দাও, প্লিজ লিসেন টু মি, আরে কি হয়েছে কি তোমার, দিশা। এই বলে দিশাকে ছুঁতে যাচ্ছিল রাহুল, রমেশ বাধা দিয়ে বলল, ও ওকে ছোবে না, ও এখন শুদ্ধ পবিত্র হয়ে আছে, আর তুমি বাইরে থেকে এসেছ, একদম ওই কাপড়ে ছোবে না ওকে। আপনাদের এত বড় সাহস,
একই তো আমার বউকে নিয়ে সব ভুলভাল জিনিস করছেন, তারপর আমাকেই ধমকাচ্ছেন। এত সাহস কোথা থেকে পান? হ্যাঁ আমি বুঝতে পারছি কীরকম বসে করেছেন আপনারা ওকে, তাই তো আমাকেও দেখতেই চাইছে না। বুঝতেও পারছে না ও কী করছে, কেন করছে। ও অসহায় হতে পারে, তবে আমি নই। ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাচ্ছি আমি। ও আমার বউ, আইনও তো আমরা স্বামী স্ত্রী, আর একটা কথাও বলবেন না আপনারা। রাহুল দিশাকে ধরে ওঠালো, তবে দিশা বেশ শক্ত হয়ে বসেছিল। ওকে ওঠাতে বেশ বেগ পেতে হলো রাহুলকে। দিশা যেন পাথর হয়েছিল, হাঁটতেও যেন পারছিল না। রমেশ এসে উঠল। তোমার বউ তো, এবার সামলাও, দেখো কিভাবে নিয়ে যাবে ওকে। চ্যালেঞ্জ করছেন? নিয়ে তো আমি যাবই ওকে আপনাদেরই নরক থেকে, দেখি কে বাধা দেয় আমাকে। এ পাগলামি ছাড়ো, ওকে বসিয়ে দাও, যোগ্য হবে তারপরও যাবে। আপনাদের এই কুযোগ্য পণ্ড করে দেবো আমি, দেখবেন। এই বলে দিশাকে দাঁড় করিয়ে রেখে ছাদে রাখা ট্যাঙ্কের জলের পাইপ থেকে জল ছিটিয়ে চোখের আগুন নিভিয়ে দিল রাহুল। দেবলীনা এবার অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠে দাঁড়ালো। আরে আরে, এই কি করছো তুমি, কি করছো? এত বড় সাহস তোমার, আমাদের যোগ্য পণ্ড করে দিলে। আরো অত্যাচার হবে তোমার দিশার উপর, তিলে তিলে ওকে শেষ করব আমি। হ্যাঁ আমি শেষ করে দেবো ওকে। কিন্তু কেন, কেন এমন করছেন ওর সাথে, কি করেছে ও? কি করেছে ও? হ্যাঁ, ও তো কিছুই করেনি। আসলে ও যদি তুমি, তার হিসেব চুকাচ্ছে ও, তোমার বাপের ফল ও ভোগ করছে, আর এটাই হলো তোমার শাস্তি। কি, আমার বাপের ফল? কি করেছি আমি বলুন, কি করেছি? দেবলীনা আর রমেশ কিছু না বলে সেখান থেকে চলে গেল। এদিকে দিশা তখনও একইভাবে পাথরের মতো দাঁড়িয়েছিল। রাহুল ওকে ঠেলল একবার। দিশা, কি হয়েছে তোমার, এভাবে পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? এই দিশা। দিশা একেবারেই চুপ, চোখের পলকও পড়ছে না ওর। রাহুল খুবই ভয় পেয়ে গেল। ওকে এই অবস্থায় যে হাঁটিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তা বুঝতে পেরেই ওকে কোলে তুলে নিল রাহুল। ব্যথা শরীরে দিশাকে ঘর অব্দিওভাবে নিয়ে যেতে বেশ কষ্ট হলো তার, তবে আর উপায়ও ছিল না। ঘরে গিয়েই দিশাকে বিছানায় শুইয়ে দিল সে। দিশা ততক্ষণে চোখ বন্ধ করে দিয়েছে, ওর জ্ঞান ফেরাতে চোখে মুখে জল দিল, তবে তাও দিশা উঠল না। নার্ভাস হয়ে যাচ্ছিল রাহুল, আজে বাজে খেয়াল আসছিল ওর মনে। তাড়াতাড়ি ওর বন্ধু দীপ্তকে ফোন করল। হ্যাঁ দীপ্ত, শোন না, দিশা না অজ্ঞান হয়ে গেছে, অনেক জল দিলাম তাও উঠছে না, কি করব কিচ্ছু বুঝতে পারছি না ইয়ার। আরে বাবা, ডাক্তার ডাক। এই এত রাতে কি আসবে? আচ্ছা হসপিটাল নিয়ে যাব। রাহুল, তুই ডাক্তার ডাকতে এত কথা ভাবছিস, অথচ হসপিটালে নিয়ে যাবি বলছিস, অদ্ভুত ভাই। আরে আমার কথা শোন, আপাতত ডাক্তারকে ডেকে প্রাইমারি চেক আপটা করা, দেখ যদি ডাক্তার মনে করেন তাহলে নিয়ে যাবি হসপিটালে। ওকে তাই করি, রাখলাম তাহলে, থ্যাংকস ইয়ার। ডাক্তার এসে দিশাকে ভালো করে দেখে বলল, প্রেশারটা বেশ লো, আর সারাদিনে কিছুই খাননি যা মনে হচ্ছে, তাই এই অবস্থা। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণই জ্ঞান ফিরবে, তখন কিছু খাইয়ে দেবেন, আর ইঞ্জেকশনের এফেক্টে 12 ঘন্টা ঘুমিয়েই থাকবেন, আর সেটাই ভালো ওনার জন্য। আর হ্যাঁ, ওষুধগুলো আনিয়ে নেবেন, ভিটামিন ট্যাবলেট দিয়েছি যেটা এই মুহূর্তে ওনার প্রয়োজন, সময় মতো খাইয়ে দেবেন। ওকে তাহলে চলি। ডক্টর, ভয়ের কিছু নেই তো? প্রেশারটা খুবই লো, মিথ্যে বলবো না, উনি বিপদের সীমায় দাঁড়িয়ে আছেন বলাই যায়। ওনাকে খুব চোখে চোখে রাখবেন, একা না থাকেন, যেন একটু কেয়ারে রাখুন, আশা করি ঠিক হয়ে যাবেন। আর কোনো বিপদ বুঝলেই কলমি, চললাম। ডাক্তার চলে গেলে আবার দীপ্তকে ফোন করলো রাহুল। কাঁদতে কাঁদতে সে দীপ্তকে বলল,
ওরা আমার দিশার কি অবস্থা করে দিয়েছে দিত্য, আমি এভাবে দেখতে পারছি না ওকে কিছুতেই না। আচ্ছা ডাক্তার কি বললো সেটা তো বল আগে। ডাক্তারের সব কথা জানালো রাহুল দীপ্তকে। সব শুনে দীপ্ত বলল, এরা তো ডেঞ্জারাস রে, তুই ঠিক সময় না পৌঁছালে না জানি আরো কি কি হতে পারত, তবে তোর উপর এত রাগ কেন ওদের? ওদের কি ক্ষতি করেছিস তুই? সেটাই তো বুঝতে পারছি না, এত শয়তান এটা কিন্তু বললো না, আমাকে আরো জ্বালাবে বলে প্রশ্ন রেখে দিল মনে। যাই হোক শোন না, তান্ত্রিকের খোঁজ পেলি? আমি বলেছি পুরোহিতকে, ও বলেছে জানাবে, চিন্তা নেই, খোঁজ পেলেই ফোন করব তোকে। ফোনটা রেখেই রাহুল দিশার কাছে গিয়ে বসল, ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। দিশার কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরল, তবে তখনও যে সে স্বাভাবিক হয়নি সেটা বোঝাই যাচ্ছিল। তুমি ঠিক আছো তো দিশা? কেমন লাগছে এখন? আমার কি হয়েছিল, এভাবে শুয়ে আছি কেন? আমি শুয়ে থাকো, একদম উঠবে না, ডক্টর রেস্ট করতে বলেছে। আরে দেবদীর কাছে যেতে হবে তো। এ কি, কেন, ওখানে কেন যাবে আবার? ওরা একটা পুজো করবে বলেছিল তাই। কোথাও যাবে না তুমি, চুপ করে শুয়ে থাকো, আর ওদের বাড়িতে তো যাবেই না। কিন্তু কেন, ওখানে গেলে কি হবে? উফ, এত কথা আমি বলতে পারবো না, আর তুমিও কিছু বুঝবে না, কারণ কিছু বোঝার মতো অবস্থাতে তুমি নেই। এনিওয়ে, তাই যেটা বলছি সেটা শোনো, জাস্ট টেক রেস্ট, ওকে? রাহুল ঘরের লাইট নিভিয়ে চলে যাচ্ছিল। দিশা বলে উঠল, মিনি কোথায়, ওকে দেখছি না। মিনির কথা শুনে প্রথমে ভয়ই পেয়ে গেল রাহুল, সন্ধ্যের সময় বিড়ালটার ভয়ঙ্কর আক্রমণের কথা মনে পড়ে গেল তার। তারপর বিরক্ত হয়ে বলল, আবার মিনি, এবার চুপ করে শোও তো। ঘরের লাইট অফ করে চলে গেল রাহুল, সারা ঘরে একবার ঘুরে দেখে নিল সেই অশরীরী বিড়ালটা কোথাও আছে কিনা। তবে সত্যিই বিড়ালটা সেখানে ছিল না, একটা বড় শান্তির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সে। পরের দিন অফিস ছুটির পর গাড়ি ড্রাইভ করে ফিরছিল রাহুল, ঠিক তখনই দীপ্তর ফোন এলো। হ্যাঁ হ্যালো, বল। হ্যাঁ বলছি যে দিশা কেমন আছে এখন, তুই বাড়িতে আছিস তো আজ? না রে, অফিস এসেছিলাম। আসলে দিশা বেশ ভালোই আছে, আজ অনেকটাই নর্মাল, অনেকদিন পর দারুণ সব রান্না করেছে। আসলে ওই বিড়ালটাও কালকের পরে আর আসেনি তো, ওই জন্যই মনে হয় সব ঠিকঠাক আছে এখন, তাই অফিসে এলাম আর কি। তবে ভয়ে ভয়ে আছি, না জানি কখন কি হয়। আরে বাবা না না, এত ভাবিস না, সামনে সব ভালো হবে। শোন তুই বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর ঠিক 9টার সময় আমরা বেরোবো, ওকে? এক তান্ত্রিকের খোঁজ পেয়েছি, তোর বাড়ির কাছেই বসে, তাই 9টা টাইম দিয়েছি, কে ঠিক আছে তো? আরে এ তো শান্তির খবর শোনালি আমাকে, ওকে আমি রেডি থাকবো, ফোন করিস, ছাড়লাম। বাড়ি গিয়ে কলিং বেল বাজাতেই দরজাটা খুলে গেল আবার সেই আগের দিনের মতো। রাহুল কিছু বুঝে ওঠার আগেই ওর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল সেই রাক্ষসে বিড়ালটা, আর জোরে কামড় বসিয়ে দিল রাহুলের গালে, জোরে চিৎকার করে উঠল রাহুল। তখনই দিশা ছুটে এলো। আরে কি হয়েছে, চিৎকার করছো যে? কি অদ্ভুত, রাহুল দেখল বিড়ালটা সেখানে নেই। কোথায় গেল, এক্ষুনি তো ঝাঁপিয়ে পড়লো আমার উপর, আর এরই মধ্যে কি বলছো রাহুল, কিছুই তো বুঝতে পাচ্ছি না। আরে ওই বিড়ালটা দেখো কি অবস্থা করেছে আমার, গালটা কামড়ে দিয়েছে, রক্ত পড়ছে বোধহয়। কি আবলতা বলবো রাহুল, তোমার গাল তো একদমই ঠিক আছে, আর মিনি তো ঘরে খেলছে, আমিও খেলছিলাম ওর সাথে যখন কলিং বেল বাজালে খুলতে আসছিলাম, আর তোমার চিৎকার শুনলাম। কি, ও ঘরে আছে? ও মাই গড,
তাড়াতাড়ি ঘরে গিয়ে বিড়ালটাকে কোলে তুলে নিয়ে ওকে ঘরের বাইরে বের করে দিল রাহুল। কি করছো তুমি? তোমার জ্বালায় কাল মিনি সারা দিন ঘরে আসেনি, আজ আবার তুমি এভাবে। বিড়ালটা ঘরের বাইরে বসেছিল। রাহুল দরজা বন্ধ করতে যাবে, দিশা রাহুলকে সরিয়ে মিনিকে কোলে তুলে নিল। রাহুল ওর কোল থেকে ছিনিয়ে নিল বিড়ালটাকে, তারপর ওকে বাইরে নিয়ে গেল। দিশা চিৎকার করে কাঁদতে লাগলো। ওকে নিয়ে যাও না প্লিজ রাহুল, রাহুল প্লিজ ওকে আমার কাছে দাও রাহুল। রাহুল বিড়ালটাকে একদম বিল্ডিং এর বাইরে রাস্তায় রেখে এলো। বিড়ালটা তার রাক্ষসে দৃষ্টিতে তাকিয়েছিল রাহুলের দিকে, যেন এখনই গিলে ফেলবে ও রাহুলকে। রাহুল ওকে বলল, তোকে ভয় পাই না আমি, শুনলি তুই? ফারদার আমার ঘরে আর আসবি না। ঘরে এসে দরজাটা বন্ধ করে দিশার কাছে তাড়াতাড়ি ছুটে গেল রাহুল। জানত ওকে সামলাতে এবার বেগ পেতে হবে তাকে। তবে বেডরুমে গিয়ে চমকে গেল সে, দেখল বিড়ালটা দিশার কোলেই আছে আর দিশা ওকে আদর করছে। রাহুলের সারা শরীর যেন ভয়ে ঠান্ডা হয়ে গেল, আর যেন কথা বলতে পারছিল না ও। সেই ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে গিয়ে এক গ্লাস জল খেয়েই দীপ্তকে ফোন করে সবটা বলল সে। সব শুনে দীপ্ত বলল, শোন না এত ভয় পাস না, আমরা তো একটু পরেই যাচ্ছি তান্ত্রিকের কাছে, কিছু একটা তো সমাধান হবে নিশ্চয়ই। ফোনটা রেখে তাড়াতাড়ি রেডি হয়ে নিল রাহুল। তারপর দীপ্ত আসতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তান্ত্রিকের কাছে গিয়ে তাকে সব ঘটনা খুলে বলতেই চোখটা কিছুক্ষণ বন্ধ রেখে তারপর চোখটা খুলে তান্ত্রিক বলল, ওদেরকে তাহলে শেষ করতে হবে, তবে তার আগে ওদের শক্তিকে খর্ব করতে হবে, কারণ যদি শক্তি নিয়েই ওরা শেষ হয়ে যায় তবে তোমার বউ কখনোই মুক্ত হতে পারবে না। সেজন্য অবশ্য আমি আছি, তোমার চিন্তা নেই, শক্তি খর্ব করে দেব আমি। তবে বুঝতে পারছো তো কি করতে হবে? কিন্তু কিভাবে এটা সম্ভব বাবা? আর শেষ করতে হবে মানেটা কি? ওদের মারতে হবে? হ্যাঁ, আর তো কোনো উপায় দেখছি না। না না না, মানুষ খুন করতে আমি চাই না, আপনি দয়া করে অন্য কোনো উপায় বলুন। অন্য উপায় তো নেই, নয় আর কেন বলছি? দীপ্ত একটু ভেবে বলল, আচ্ছা বাবা, যদি ওদের পুলিশে ধরিয়ে দেওয়া যায় তবে কি দিশা কালো জাদুর বস থেকে মুক্ত হতে পারে? মানে এটা তো অস্বীকার করা যায় না যে ওরা যেটা করছে সেটা ক্রাইম। ওদের বিরুদ্ধে প্রমাণ লাগবে, পারবে খুঁজে বার করতে? যদি পারো তবে হ্যাঁ, অবশ্যই এই উপায় সম্ভব। তাহলেও ওরা জেলে যাবার আগে কালো জাদুর কবল থেকে তোমার বউকে মুক্ত করিয়ে নিতে হবে ওদের সাহায্যেই, আর ওদের শক্তি ক্ষয় করে দেব আমি। বোঝা গেল তো কি করতে হবে? হ্যাঁ বাবা, আমি আজই যাব ওদের ঘরে, প্রমাণ আমি জোগাড় করবই। তবে একটা কথা বুঝতে পারছি না, আমার ওপর ওদের কিসের রাগ? কোন অপরাধের প্রতিশোধ নিতে চায় ওরা? কি করেছি আমি? তান্ত্রিক হেসে বলল, এটা তো তোমাকে ওই মহিলাই বলতে পারবে। যাও যাও, ওকে গিয়ে জিজ্ঞেস করো। আর শোনো, আপাতত মায়ের ফুল দিলাম, সব সময় এটা কাছে রাখবে। আর তোমার বউয়ের মাথার বালিশে, মানি ব্যাগে, জামা কাপড়ের আলমারিতে একটা করে ফুল রেখে দেবে। আচ্ছা, আমাকে এখন ধ্যানে বসতে হবে, তোমরা এখন যাও। রাহুলরা চলে গেল। তবে ঘরে গিয়ে আবার দরজার লক দেখল রাহুল, বুঝতে পারল আবার কিছু একটা গণ্ডগোল হয়েছে। সোজা দেবলীনার ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজালো সে। দরজা খুলে দিল রমেশ। আরে রাহুল রে, এসো এসো, দিশার খোঁজ করছো নিশ্চয়ই? দিশা তো ছাদে আছে, আর দেবলীনাও। যাও যাও যাও। ছাদে আছে মানে?
কেন, ছাদে কি করছে? আরে এই গরমে হাওয়া খাচ্ছে, আবার কি করবে। রাহুল দৌড়ে গেল ছাদে, গিয়ে দেখল দিশা ছাদের এক কোনায় দাঁড়িয়ে দেবলীনার সাথে গল্প করছে। কেন রাহুল, এখন যাবো কেন? দেখছো তো দেবদীর সাথে কথা বলছি। হ্যাঁ দেবদি বলো। আমি বলেছি তাই এখনই যাবে তুমি, চলো। আমি এখন যাব না, তুমি যাও, একটু পরে আসছি। রাহুল হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল দিশাকে। দিশা রাহুলের হাতটা জোর করে ছাড়িয়ে দৌড়ে ছুটে গেল দেবলীনার কাছে। দেবলীনা হাসতে লাগলো, তারপর বলল, তোমার বউ তোমার কথায় তোমার সাথে যাচ্ছে না রাহুল, অথচ দেখো দেখো আমার কথায় কিরকম ফিরে আসছে, কি দারুণ না বলো? দেখেছ কালো চাদর কামাল। কেন করছেন এরকম, ছেড়ে দিন না আমাদের, প্লিজ ছেড়ে দিন। আমি হাত জোর করে বলছি আপনাকে, ওকে ছেড়ে দিন, আপনার জাদুবিদ্যা ফিরিয়ে নিন। এটা তো হবে না রাহুল, এই কালো জাদুর সাহায্যেই তো দিলে দিলে শেষ হবে তোমার বউ, আর মানসিকভাবে শেষ হবে তুমি, যেমনটা আমরা হয়েছে। আর এটাই আমার টার্গেট, জানো তো রাহুল, দেবলীনা কিন্তু কখনো টার্গেট মিস করে না। দিশা চলো না প্লিজ, চলো এখান থেকে, আর ডিনার টাইম তো হয়ে এলো, চলো খেয়ে শুয়ে পড়ব। দেবলীনা হাসতে হাসতে বলল, ও আজ আমার কাছেই থাকবে আর খাবেও। না না না, কিছুতেই না দিশা, চলো দিশা। না রাহুল, আমি দেবদীর সাথে ঘরেই থাকবো আজ, তুমি যাও খেয়ে নাও। দেখলে রাহুল কোনো লাভ হলো বলো? আরে বাবা বোঝো, ও এখন আমি যা বলবো তাই করবে। আরো নমুনা দেখতে চাও? বলো বলো, দেখো দিশা নিজেকে দুটো থাপ্পড় মারো দেখি। দিশা নিজের গালে থাপ্পড় মারল, তারপর দেবলীনা বলল, দিশা একরকম দৌড়াও তো ছাদে, হ্যাঁ আরো জোরে, হ্যাঁ হ্যাঁ আরো জোরে, দৌড়াও 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 আরো জোরে, হ্যাঁ। দিশা দৌড়তে লাগলো, পাগলের মতো দিশাহারা হয়ে ছুটছিল। রাহুলের হৃদস্পন্দন যেন বেড়েই চলেছিল, চিৎকার করে ও বলল, দিশা এভাবে দৌড়িও না প্লিজ, পড়ে যাবে, দিশা প্লিজ স্টপ, দেবুদি প্লিজ এরকম করবেন না, ও যেভাবে দৌড়াচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। এবার দেবলীনা দিশাকে বলল, দিশা স্টপ, থেমে যা দিশা, আর দৌড়তে হবে না, রাহুলকে যা বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি। দেবলীনা বলতেই দাঁড়িয়ে গেল দিশা, তবে খুব হাঁপাচ্ছিল। রাহুল তাড়াতাড়ি দিশাকে গিয়ে ধরল। জানো রাহুল, আমি যদি এখন দিশাকে বলি না এই 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 ছাদটা থেকে লাফ দিতে, কিন্তু তাই করবে জানো। দেবুদি কি বলছেন কি আপনি, প্লিজ এসব বলবেন না, ও ছাড়া আমার কেউ নেই, আপনারও তো ভালোবাসার মানুষ আছে, আপনি তো মা, নিশ্চয়ই বোঝেন প্রিয়জনের বিষয়ে এসব শুনতে কেমন লাগে। আচ্ছা কিন্তু আমার থেকে ভালো আর এগুলো কে বুঝবে বলো তো রাহুল, না মানে আমি যা হারিয়েছি তা তুমি হারাওনি, তুমি না আমাকে এগুলো এসব বোঝাতে সময় বুঝলে তো। বলুন না আমাকে কি করেছি আমি, কেন বলছেন না। দেবলীনা কিছু বলল না, আর শুধু হাসল। রাহুল বুঝল এবারেও সে উত্তর পাবে না, আবার দিশাকেও বলল, দিশা প্লিজ ঘরে চলো, আমাদের ঘরে, তোমার আমার ভালোবাসার সংসারে, যাবে না দিশা? দিশা দেবলীনার হাত ধরে বলল, আমি যাব না, আর কতবার বলবো রাহুল, তুমি যাও প্লিজ। রাহুল এবার হতাশ হয়ে চলে গেল,
ঘরে গিয়ে কিছুতেই যেন শান্তি পাচ্ছিল না ও। দীপ্তকে ফোন করে বলল সবটা। বল না দীপ্ত, কি করব আমি? ওরা যদি দিশাকে আজ, না না ভাবতে পারছি না এসব আমি আর। বল না কি করা যায় এখন? তান্ত্রিকের কাছে চল, আর কোনো উপায় নেই। রাত প্রায় 11টা বেজে গেছে ঘড়িতে। রাহুলরা গেল আবার সেই তান্ত্রিকের কাছেই। কি করব আমরা বাবা, কি করে বাঁচাবো দিশাকে? কিছু উপায় দিন প্লিজ। আমি যাচ্ছি তোদের সাথে, চল দেখি ওর কত ক্ষমতা। তান্ত্রিককে নিয়ে ফ্ল্যাটে ঢুকতেই রাহুলরা পোড়া গন্ধ পেল। তারপর ছাদের সিঁড়িতে ধোঁয়া দেখতে পেয়েই দৌড়ে গেল ওরা ছাদে, আর গিয়ে দেখল আবার যজ্ঞে বসেছে দেবলীনা আর রমেশ, তবে দিশা সেখানে ছিল না। দিশা কোথায় বলুন, আমার দিশা কোথায়? রমেশ উত্তেজিত হয়ে বলল, আহ আবার অশান্তি করতে এসেছো? দিশা এক্ষুনি আসবে, এই যজ্ঞে বসবে তো, আর তারপর ওই ওই দেখো এসে গেছে। ঘুরে তাকালো রাহুলরা, দেখল ছাদের সিঁড়ি দিয়ে একটা কালো গাউন পরে উঠে আসছে দিশা। দিশার হাত ধরে টানতে যাচ্ছিল রাহুল, তান্ত্রিক তাকে বাধা দিয়ে বলল, কি করছো, কি এইভাবে টানাটানি করলে ফল হিতের বিপরীত হতে পারে, ও এখন ওদের বসে আছে, তোমাকে মানবেই না, তার চেয়ে ওকে ওর মতো এগোতে দাও, তারপর আমি দেখে নেব। দিশা দেবলীনার পাশে গিয়ে বসল। অসম্ভব ভয়ঙ্কর লাগছিল যেন ওকে, রাহুল যেন ওকে এইভাবে আর দেখতে পারছিল না, ওর চোখ থেকে শুধুই জল ঝরে পড়ছিল। তান্ত্রিক দেবলীনাকে বলল, কি জাদু করেছিস তোরা, ফিরিয়ে নে মেয়েটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আয়, নয় আমি যদি বান মারি তোরা কিন্তু বাঁচবি না। দেবলীনা হাসতে লাগলো আর বলল, আরে আমাদের তন্ত্র এতটাই শক্তিশালী যে তাতে তোমার এই তন্ত্রের কোনো প্রভাব পড়বে না তান্ত্রিক বাবা, দেখবে দেখবে কিভাবে তোমার চোখের সামনে ওকে আমি একটু একটু করে শেষ করব। ইনফ্যাক্ট আমি না, জানো তো ও নিজেই নিজেকে শেষ করবে, দেখবে বলো। রাহুল একটু নরম হয়ে বলল, দেবুদি প্লিজ ওকে ছেড়ে দিন, যদি আমি কিছু করে থাকি তবে আমাকে শাস্তি দিন, তবে ওকে কোনো কষ্ট দেবেন না প্লিজ, আমি হাত জোড় করে বলছি দয়া করুন, আমাকে দয়া করুন। দেবলীনা আক্রোশ দেখিয়ে বলল, তুই দয়া করেছিলিস, হ্যাঁ তোর জন্য একটা পরিবার শেষ হয়ে গেল, তুই জানতেও পারলি না বল, হ্যাঁ তার কোনো খুঁটকে মনে বল কোথায় কি করেছিস, একটা তরটা যখন কিভাবে চলে গেল শুধু শুধুমাত্র তোর জন্য, হ্যাঁ হ্যাঁ তোর জন্য। আশ্চর্য হয়ে রাহুল জিজ্ঞেস করল, আপনি কার কথা বলছেন, আর আমার জন্য প্রাণ গেছে মানে, কি বলছেন কি এসব? ঠিকই বলেছিস, অফিসে অনেক বড় পোস্টে আছিস না তুই, হ্যাঁ তাই বলে যাকে ইচ্ছে বের করে দিবি, যাকে ইচ্ছে, ছেলেটা কত খুশিতে ছিল কাজটা পেয়ে, আমাদের অভাবের সংসারে একটু একটু করে আলোর জ্যোতি জ্বলছিল, সেটাও নিভে গেল শুধু তোর জন্য, হ্যাঁ হ্যাঁ রাহুল শুধু তোর জন্য। এক বছরও হলো না ওকে টার্মিনেট করে দিলি, আর এই অপমানটা সহ্য করতে না পেরে আমার সমুটা ভোর সন্ধে বেলায় এই ছাদ থেকে ঝাঁপ দিল, স্পট ডেড, কিচ্ছু করতে পারলাম না ওরা, জানিস কিচ্ছু করতে পারলাম না, শুধু শুধু রোগটা একটু দেহটা নিয়ে হতাশ করলাম, শুধু কিচ্ছু করতে পারলাম না। সোমু মানে সোমদীপ যে ক্যাশিয়ার ছিল ও? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, সন্দীপ চৌধুরী, যা নামটা এত সহজে বলিস নি তাহলে। ও সুইসাইড করেছে, ও মাই গড, আমি তো এসব কিছুই জানতাম না, আর কখনোই চাইনি এটা হোক।
তবে ওকে টার্মিনেট করেছিলাম একটা বিশেষ কারণে। ও কোম্পানির টাকা নয় ছয় করেছিল, বিশ্বাস করুন অনেক ক্ষতি হয়েছে আমাদের ওর জন্য। এমন একজন মানুষকে কি করে রাখতাম? ওকে রাখলে না জানি আরো কত লস হতো, কোনো উপায় ছিল না আমার কাছে আর। আমি জানি না সত্যি ও এটা করেছিল কিনা, আর যদি কোথাও থাকে বলবো অভাবে করেছে। ও বাবার বিজনেসটা ডুবে গিয়ে খুব খারাপ অবস্থায় ছিলাম আমরা। আমি ওকে সাপোর্ট করছি না, তবে ওভাবে যদি স্বভাব খারাপও হয় তাই বলে ওকে এমন শাস্তি দেওয়া হলো যে লজ্জায় অপমানে ও জীবনটা শেষ করে দিল। এ কোথাকার বিচার, কোথাকার বিচার এটা রাহুল? সোমদীপকে তো আমি আর ফেরাতে পারবো না, তবে হাত জোর করে ওর এই পরিণতির জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি আর অনুরোধ করছি আপনারা আমাকে শাস্তি দিন, তবে আমার দিশাকে ছেড়ে দিন প্লিজ। ও তো ইনোসেন্ট, ও কি করেছে বলুন? যদি দোষ করে থাকি সেটা আমি করেছি, আমি মাথা পেতে শাস্তি নিয়ে নেব। করুন কি করবেন, আমি শাস্তি পেতে তৈরি। আমরা যেমন আমাদের একমাত্র বেঁচে থাকার সম্বল হারিয়েছি, তেমনি তোকেও তোর বেঁচে থাকার কারণটাকেই হারাতে হবে, আর এটাই হলো তোর শাস্তি। দেখ দেখ এবার দেখ কেমন লাগে। না 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 দেবুদি, এরকম করবেন না প্লিজ, তবু আপনার জন্য দাদা আছে, তবে আমার তো কেউই নেই। দয়া করুন দেবুদি, দয়া করুন। ওকে ফালতু বকতে দাও, তুমি যোগ্য শুরু করো দেবলীনা, নয়তো সময় পেরিয়ে যাবে। দেবলীনা আর রমেশ মন্ত্র পড়তে শুরু করল। রাহুল তান্ত্রিককে বলল, কিছু করুন বাবা, কিছু করুন, চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখবেন, প্লিজ কিছু করুন, কিছু তো করে একটু আটকানো যায় বলুন, কিছু তো আছে। তান্ত্রিক চোখ বন্ধ করে কি যেন মন্ত্র পড়ল, আর তারপরেই দেবলীনা চিৎকার করে উঠল, তারপর বলল, আরে আরে একই হলো আমার, আরে উফ কি ব্যথা করছে পাটা, উফ কি ব্যথা করছে বুঝতে পারছি না, উফ এই তান্ত্রিক তুই বন মেরেছিস আমার, তুই বন মেরেছিস। তান্ত্রিক হাসতে লাগলো, তারপর আবার মন্ত্র পড়তে শুরু করলো। মাত্র দু মিনিটের মাথায় রমেশও চিৎকার করে উঠল, আমাকেও শালা বান মেরেছে, দেবু আমিও বসতে পারছি না। দেবলীনা আর রমেশ বসতে পারছিল না, ওরা উঠে দাঁড়িয়েই মন্ত্র পড়তে শুরু করলো। দিশা চোখ বন্ধ করে নিল আস্তে আস্তে, তারপর দুলতে লাগলো, আর তারপর এক ছুটে এই ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল। তান্ত্রিক তার হাতে থাকা ফুলের মালাটা দিশার মাথায় ছুঁড়ে দিতে এসে দাঁড়িয়ে গেল। রাহুল গিয়ে ওকে চেপে ধরল, কি করছো কি দিশা, প্লিজ এবার ফিরে এসো, তুমি কালা জাদুর বসে আছো তাই কিছুই জানো না, কি করছো কেন করছো, দেখো তুমি কোথায় দাঁড়িয়ে আছো দেখো। আমি কি করছিলাম রাহুল, আর কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব, দেবদীরা এসব কি করছে। রাহুল বুঝতে পারলো দিশা স্বাভাবিক ছন্দে ফিরছে আস্তে আস্তে, হয়তো তান্ত্রিক বাবার ছুড়ে দেওয়া মালাটার এফেক্ট। দিশাকে আরো যেন আঁকড়ে ধরল রাহুল আর বলল, আমি আমার দিশাকে ফিরে পেয়েছি, আর কিচ্ছু চাই না আমার, আর কিচ্ছু না। তোরা হেরে গিয়েছিস আমার তন্ত্রবিদ্যার কাছে, আর ওকে ছুঁতেও পারবি না। ওই মালায় আমি এমন মন্ত্র জপ করেছি যে বিপদ আর ওকে ছুঁতেও পারবে না। আর একবার যখন ও বুঝে গেছে যে কালো জাদুর বশেও ছিল, তখন আর নতুন করে ওকে কিছুই করতে পারবি না, আর করলেও তা ওর ওপর আর কোনো প্রভাব ফেলবে না। কালো জাদু নিঃসন্দেহে অনেক বড় তন্ত্রবিদ্যা, তবে আমার পবিত্র তন্ত্রবিদ্যার কাছে তা নিমিত্ত মাত্র,
আমি যে মায়ের উপাসনা করি রে, সবার ওপরে মায়ের মহিমা, জয় মা, জয় মা, সবার মঙ্গল কর, জয় মা। ঠিক তখন এই ছাদের সিঁড়ি দিয়ে পুলিশ ফোর্স উঠে এলো। দেবলি দিদি, কত বিশ্বাস করেছিলাম তোমায়, আর তুমি এরকম করলে আমার সাথে। ইন্সপেক্টর, এনারা যে শুধু আমার সাথেই এমন করেছে তা নয়, এনাদের পেশাই হলো কালো জাদুতে বস করা। কারণ আমি ওদের ঘরে অনেক কিছুই দেখেছি, একদিন একটা বাচ্চার কান্নাও শুনেছিলাম। ওদের ঘরে দেখেছিলাম একটা বাচ্চাকে, কি জানি কি করছিল ওর সাথে। দেবলি নদী, তুমি তো শুধু আমাকে টার্গেট করো না, শুধু এই জন্যই যে কালো জাদু সাহায্য নিয়েছ তা তো নয়, এটা তোমাদের পেশা হয়ে গিয়েছিল তাই না? অভাবে তোমার ছেলের যেমন স্বভাব খারাপ করেছে, তেমনই তোমাদের মানুষ থেকে শয়তান বানিয়ে দিয়েছে। এদের নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন, না জানি টাকার জন্য কতজনের ক্ষতি করে চলেছে এরা। ইন্সপেক্টর রমেশ আর দেবলীনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এবার তাহলে আমি চলি। প্রণাম বাবা, আপনি আমাদের নতুন জীবন দিলেন, এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। এ তো আমার কর্তব্য রে, মা আমাকে পথ দেখিয়েছেন। এবার এবার তোরা ভালোভাবে গুছিয়ে সংসার কর, আমি চললাম। জয় মা, জয় মা। তান্ত্রিক চলে গেল। দীপ্তকে আলিঙ্গন করে ধন্যবাদ জানালো রাহুল। তুই হেল্প না করলে ওই তান্ত্রিককেই আমরা পেতাম না। লাভ ইউ ইয়ার। লাভ ইউ টু। আমরা না বেস্ট ফ্রেন্ড, এখানে থ্যাংক ইউ বলে না বন্ধু। এবার আমি বিপদে পড়লে তুই তো সাহায্য করবি নাকি? তোলা রইল, আজ আসি রে। দিশা, খুব ভালো থেকো তোমরা। রাহুলরা ঘরে গিয়ে আর কিছু খেল না। রাত অনেক হয়ে গিয়েছিল, বিছানায় শরীরটা এলিয়ে দিল দুজনেই। অনেক দিন পর ওরা আজ একসাথে, একে অপরকে জড়িয়ে শুয়েছিল ওরা। ঘরে আলো নেভানো ছিল, ঘুটঘুটে অন্ধকার, ওরা বেশ ঘুমোচ্ছিল। হঠাৎই মাঝরাতে একটা বিড়ালের বিশ্রী চিৎকারে ঘুম ভাঙল ওদের। কিছু বুঝে ওঠার আগেই ওদের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল একটা বিড়াল। অন্ধকারেও ওর সাদা চোখটা বোঝা যাচ্ছিল। হাড় হিম হয়ে গেল দুজনের, চিৎকার করে উঠল ওরা। এটা যে সেই রাক্ষসে বিড়ালটা, দিশার ওপর কালো জাদুর প্রভাব কেটে গেলেও এই বিড়ালটার মধ্যে তখনও যে আত্মা ভর করেছিল এটা বোধহয় ওরা ভুলেই গিয়েছিল। এবার এই রাক্ষসে বিড়ালের থেকে কিভাবে বাঁচবে ওরা? আজ আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা সৌমিলি মুখার্জির কলমে তন্ত্রের ফাঁদে। আজ গল্প পাঠে ছিল মৈনাক, অন্যান্য চরিত্রে অনুসুয়া, সম্পূর্ণা, তুহিন, শুভম ও ইন্দ্রজিৎ। গল্পের সূত্রধর আমি পার্থ প্রদীপ দাস, শব্দ সংযোজন মেঘা দাস, প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থ প্রতিম দাস। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আমাদের লাইক ও কমেন্টের মাধ্যমে, আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে। আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।